আজকে আমরা জিলেবি বানাবো। জিলেবি বানাবার জন্য আমরা ময়দা নিয়ে নিয়েছি, চালকে আমরা ভিজাই করে বাটে নিয়েছি। প্রথমে আমরা জিলেবি বানাবার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এক কটোরি ময়দা নিয়ে নেব, চালটাকে ভিজাই করে বাটে নিয়েছি, এটাও নিয়ে নেব। আধা চামচ মিঠার মিঠা সোটা নিয়ে নেব। কম কম জল দিয়ে আমরা এটা সানিয়ে নেব। আমরা কিছুটা জিলেবি কালার নিয়ে নেব, এটা আমরা ভালো করে মিক্স করে নেব। এরকম ভাবে আমরা ভালোভাবে মিক্স করে নেব। জিলপির জন্য আমাদের ব্যাটারটা রেডি হয়ে যায়, যেটা আমরা কিছুক্ষণের জন্য ঢাকায় রেখে নেবো। এখন আমরা চিনিলে চাশনিটা বানাই নেবো। চাশনি বানাই নেবো, বানাবার জন্য আমরা এক কটোরি চিনি নিয়ে নেবো। দুটো এলাচিকে ছেঁচে করে নিয়ে নেবো। আমরা হালকা জিলেবি কালার নিয়ে নেবো। গরম হয়ে নিয়েছে, আমরা জিলেবি ছাঁকার জন্য 500 গ্রাম রকম তেল নিয়ে নেবো। আমাদের তেল গরম হয়ে যাচ্ছে, আমরা এখন জিলেবিকে এইভাবে ছাঁকিয়ে নেবো। আমাদের জিলেবি বনে রেডি আছে।